বিকালের জলখাবারই বলো বা বাচ্চাদের টিফিন, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। এক কাপ সুজি আর দুটো সেদ্ধ আলু দিয়ে একটা দারুণ স্ন্যাক্স রেসিপি নিয়ে আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আর হ্যাঁ, নতুন যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচের কম গোটা সর্ষে। এবার সর্ষে আর জিরে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 কাপ জল। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। জল ভালো মতো ফুটিয়ে নেব। এখন জল ভালো মতো ফুটে উঠলে জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 1 কাপ সুজি এই জলের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো। আমি এখানে 2 কাপ জলে 1 কাপ সুজি দিয়েছি। এই মাপটা কিন্তু ঠিক না থাকলে সুজির যে ডোটা আমি বানাবো সেটা কিন্তু একদম পারফেক্ট হবে না। মানে যতটুকু সুজি দেব তার ডবল জল দিতে হবে। আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি, তাই এখানে 2 কাপ জল ইউজ করেছি আমি। এখন দেখো অনেকটাই শুকিয়ে আসছে, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই একটা ডো তৈরি হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। ডোটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 8 মিনিট পর। এবার সুজির ডোটা একটা প্লেটে নামিয়ে নেব। তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একটু ছড়িয়ে দিলাম। এখনো যথেষ্ট গরম আছে, একটু ঠান্ডা করে নেব। প্রায় 3-4 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। দুটো আলু আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম, এবার গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে আলু দুটোকে দিয়ে দেব। এবার দিয়ে দেব কাসুরি মেথি পাতা, হাত দিয়ে একটু এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে সেদ্ধ আলু আর মেথি পাতা সুজির সাথে ভালো মতো মেখে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিলাম, সাদা তেল লাগিয়ে নিলাম হাতে একটু। এবারে ভালো মতো মেখে নেব, প্রায় 2-3 মিনিট এইভাবে মেখে নিলাম। এবারে একটা বেলনের মধ্যে এইভাবে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার সমস্তটার মধ্যে এইভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। সুজির যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে একটু লেচি কেটে নিলাম। এবার এইভাবে হাতের সাহায্যেই আমি এরকম লম্বাটে করে নেব। এবারে চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে এইরকম শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতেই পারো, আমি এইরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে হাত দিয়ে একটু শেপটা ঠিক করে নিলাম, সবগুলো একই রকম ভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এদিকে তেলও কিন্তু গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছিলাম এখানে আমি। এবার এক এক করে সুজির বলগুলো ভেজে নেব, একবারে সবগুলো দেব না। তেলে দেওয়ার 2-3 মিনিট পরে এইভাবে হালকা করে নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম হাইতেই থাকবে। 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। 4-5 মিনিট পর তোমরা তো দেখে বুঝতেই পারছ একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে তুলে নেব।
একই রকম ভাবে বাকিগুলো ভেজে নেব। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে, আর ভেতর থেকে একদমই কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে। এবার একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ভীষণই ভালো হয়েছিল খেতে। সস দিয়ে বা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে বানিয়ে কিন্তু দেওয়াই যায়, ভীষণই ভালো লাগবে খেতে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।